হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমি তোমাদের সকাল সকালবেলার কারেন্ট অ্যাফেয়ার্স সকাল ছটার কারেন্ট অ্যাফেয়ার্স যেটা প্রত্যেক দিন নলেজ অ্যাকাউন্টে পাবলিশ হয় তাতে তোমাদেরকে আমি বলেছিলাম আজকে মিশেল সিস্টেমের একটা ভিডিও বানিয়ে দেবো যেটা আমার অলরেডি এইট্টি পার্সেন্ট কাজ হয়ে গেছে তো আমি সেটা অলরেডি তৈরি করে ফেলেছি মিসাইল সিস্টেম ইন ইন্ডিয়া তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো এখনও পর্যন্ত মিসাইল নিয়ে তোমাদের যা যা কনফিউশন রয়েছে আই হোপ তোমাদের সব কনফিউশন আমি এই ভিডিওটাতে তোমাদেরকে ক্লিয়ার করে দিতে পারবো কি কি মিসাইল সিস্টেম রয়েছে কী কী টাইপের মিসাইল হয় তাদের রেঞ্জ কীরকম হয় তাদের ফাংশান কীরকম হয় কীভাবে কোনটাকে কাজে লাগানো হয় মিসাইল এছাড়া আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যে যে ধরনের জিজ্ঞাসা করা হয় কোয়েশ্চেন যেমন ধরো কোন কোন মিসাইলগুলো সারফেস টু সারফেস কোন কোন মিসাইলগুলো সারফেস টু ওয়ে এইগুলো এছাড়া মিসাইল নিয়ে কিছু ফ্যাক্টস তার সাথে সাথে মিসাইল যখনই আমাদের মাথায় আসে তখন দেখো আমি এখানে যেগুলো যেগুলো করেছি দেখো ক্লাসিফিকেশান অফ মিসাইলদের পরে আমি তোমাদেরকে সব করার ফাংশান বুঝিয়ে দিয়েছি কি কি মিসাইল রয়েছে সেগুলোর লিস্ট অ্যান্টি ডিফেন্স সিস্টেম কোন কোন মিসাইলগুলো রয়েছে তার সাথে সাথে আব্দুল কালাম এপিজে আব্দুল কালাম সম্পর্কিত বেশ কিছু তথ্য যেগুলো আমাদের মিসাইল সম্পর্কিত কোনো ভিডিও যেহেতু আমরা দেখছি তাতে আমাদের জানা উচিত আর এখানে একটা রিসেন্টলি ধুবস্টার এইচ ই বলে নতুন মিসাইল লঞ্চ হয়েছিল অ্যান্টিট্যাক গাইডেড মিসাইল সেটা নিয়েও আলোচনা করব এবং শেষকালে দেখে নেব আব্দুল কালাম এপিজে আবদুল কালাম সম্পর্কে বেশ কিছু তথ্য তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে মন দিয়ে দেখো যাতে তোমাদের মিসাইল নিয়ে আর কোনো কনফিউশন না থাকে একটু স্কিপ করবে না দেখো আমরা তোমাদের কমেন্ট দেখেই ভিডিও তৈরি করি সো তোমরা আর কি কি ভিডিও প্রয়োজন আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও প্রত্যেকটা ভিডিও শেষে এত পরিশ্রম করে যেহেতু তোমাদের জন্য ভিডিওগুলো বানানো হয় লাইক তো একটা করোই তার সাথে সাথে কমেন্ট করে আমাদেরকে জানাও তোমাদের আর কিসের কিসের স্টাডি নোট দরকার তোমরা যাবতীয় স্টাডি মেটেরিয়ালসের পিডিএফের লিঙ্ক যেমন কারেন্ট অ্যাফেয়ার্সের মান্থলি ম্যাগাজিন হোক কম্বো কারেন্ট অ্যাফেয়ার্স হোক বা আদার্স ফিজিক্স কেমিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স সব কিছুর নোট থাকো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি ওগুলো আমি আর এখানে দেখাচ্ছি না বা বলছি না তাহলে অনেকটা টাইম চলে যাবে তোমরা একটু ওখানে গিয়ে দেখে নাও যাবতীয় সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ফেসবুক গ্রুপ ফেসবুক পেজ আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক সব কটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট নলেজ অ্যাকাউন্ট ডট ইন ফ্রি অনলাইন মক টেস্ট ডট ইন যেটা আমাদের মক টেস্টের ওয়েবসাইট সব কটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা ওখানে গিয়ে ওগুলো চেক করে নাও আর কালকের মক টেস্ট তোমরা যারা যারা আমাকে আগের দিন বলছিলে দেখো মক টেস্টটা তোমাদের জন্য এখানে একটা লার্নিং অ্যাপ একটা রয়েছে আন অ্যাকাডেমির সেটা একটু তোমাদের ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করার পরে আমি যে লিঙ্কটা দিয়েছি ওই লিঙ্কটাতে তোমরা ক্লিক করলেই এই জায়গাতে চলে যাবে এবং এনরোল করতে পারবে ঠিক আছে তো এটা পরের দিন কেউ হবে দশটার সময় যেটা হচ্ছে সুপার ফর্টি সিরিজের চার নম্বর মক টেস্ট তো এর সিলেবাসটাও আমি এখানে তলায় দিয়েছি যারা যারা এটা করতে ইন্টারেস্টেড তোমরা নিচের লিঙ্কটা থেকে গিয়ে আমাকে ফলো করতে পারো কুন্তল মহিন্দার বলে প্রোফাইলটা কিংবা ওখানে এনরোল করে রাখতে পারো আই উইল রিমাইন্ড ইউ বা রিমাইন্ড মি ল্যাটার এরকমভাবে কিছু একটা অপশান থাকবে সেই জায়গাটাতে ক্লিক করে তোমরা এনরোল করে নিতে পারবে তাহলে তোমাদের ঠিকঠাক সময়ে নোটিফিকেশানটা চলে যাবে আর তোমরা মক টেস্টটা কিন্তু দিতে পারবে ওকে চলো স্টার্ট করি মিসাইল সিস্টেমস ইন ইন্ডিয়া প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মিসাইলকে আমরা কিভাবে ক্লাসিফাই করতে পারি দেখো মেনলি তিনটে মিসাইল রয়েছে অ্যাকচুয়ালি আমরা যদি দেখি তাহলে মিসাইলকে আমরা আমি এখানে তিনটে ডিফারেন্স করেছি এক নম্বর হচ্ছে ব্যালিস্টিক মিসাইল ব্যালিস্টিক মিসাইল সেকেন্ড হচ্ছে ক্রুজ মিসাইল আর থার্ড হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেম ঠিক আছে তো এইগুলোর ফাংশান কি আমাদেরকে আগে বুঝে নিতে হবে প্রথমত দেখো এখানে আমি ব্যালিস্টিক মিসাইল আর ক্রুজ মিসাইলের তোমাদের কনসেপ্টটা একটু ক্লিয়ার করে দিই দেখো ব্যালিস্টিক মিসাইল কি হয় কোনো একটা জায়গা থেকে লঞ্চ করা হয় ধরো এই জায়গাটা থেকে লঞ্চ করা হয়েছে ব্যালিস্টিক মিসাইল ঠিক আছে এর একটা নির্দিষ্ট মোশন থাকে ধরো একটা যদি তুমি ঢিল ছোড়ো ঠিক আছে ঢিলটা ছুড়লে ঠিক কীভাবে পড়ে এইভাবে গিয়ে পড়ে তাই না তুমি এখান থেকে চললে তোমার টার্গেট এখানে কোনো একটা জিনিসকে লক্ষ্য করছো এখানে তোমার ব্যালিস্টিক মিসাইলটা গিয়ে পড়লো তো ব্যালিস্টিক মিসাইল এইভাবেই কাজ করে এটাকে এরকমভাবে প্রথমে লঞ্চ করা হয় এর দুটো তিনটে মানে চারটে পাঁচটা পার্ট থাকে তো ফার্স্টে এই পার্টটা এখান এখান থেকে দেখো দু নম্বর পার্টটা খুলে গেছে তারপর তিন নম্বর পার্টটা তারপর চার নম্বর পার্টটা তারপরে ফাইনালি এখান থেকে গিয়ে এটা ফ্রি ফল করে ফাইনালি এখান থেকে গিয়ে এর মোশন আর এটার উপর কন্ট্রোল থাকে না এটা ফ্রি ফল করে মানে ধরো এই জায়গাকে টার্গেট করেই কিন্তু এই মিসাইলটা লঞ্চ করা হয় ঠিক আছে এখান থেকে গিয়ে এই টার্গেটের মধ্যে পড়ে এবার এই জায়গাতে থাকে ওয়ারহেড মানে বিভিন্ন আর কি যেসব মানে পারমাণবিক মোয়াটোমাগুলো সেগুলো এর মধ্যে এই এই ওয়ারহেডের মধ্যে থাকে যেটা এইখানে গিয়ে পরে ধরো টার্গেটের যেহেতু এই জায়গাটাকে টার্গেট করা হয় এখানে অ্যাকচুয়ালি তিনটে চারটে জায়গা থাকে ধরো এই জায়গাটাকে টার্গেট করা হচ্ছে তো এখানে তিনটে চারটে এরকম করে ফেলা হয় আর কি অ্যাকচুয়ালি যাতে মোটামুটি একটা মিশলেও যেন আরেকটা গিয়ে লাগে তো এইটা হচ্ছে মোটামুটি ব্যালিস্টিক মিসাইলের ফাংশন আর ক্রুশ মিসাইল যেটা হয় ক্রুশ মিসাইল কি করে ক্রুশ মিসাইলটা হচ্ছে এটাকে আমরা সব সময় কন্ট্রোল করতে পারি আমি আসছি তোমাদের নেক্সট স্লাইডে যেখানে আমি তোমাদের বোঝাবো ব্যালিস্টিক আর ক্রুশ মিসাইলের প্রকৃত পার্থক্যটা কোথায় তো দেখো ক্রুশ মিসাইলটাকে সময় কন্ট্রোল করা যায় এটা এইভাবে একবার ছুঁড়ে দিলে তার উপর কন্ট্রোল থাকে না এরকম নয় এটাকে কি করা যায় এটা মোশান কিন্তু টার্গেট ওয়াইজ হয় এবং এটা খুব শর্ট রেঞ্জের হয় এবং এটা খুব লো অল্টিটিউড দিয়ে ভিজিট করতে পারে ঠিক আছে এটা কিন্তু এরকমের এর মোশানটা এরকম আমি কেনা দেখাচ্ছি কেননা এটা টার্গেট যেদিকে যাবে সেটাকে ফলো করে করে যাকে এটাকে নেভিগেট করে করে যেতে পারে ক্রুজ মিসাইলের এটা হচ্ছে খুব সুবিধা ঠিক আছে তো এবার দেখো আমি আরও তোমাদেরকে ডিটেলস এটা বলি তাহলে তোমাদের কাছে কনসেপ্ট আরও ক্লিয়ার হবে ব্যালিস্টিক মিসাইল যেটা আমি দেখালাম দেখো এখানে ইনফ্লাইট কন্ট্রোল নো এখানে কোনো ফ্লাইট করার পরে এখানে কোনো কন্ট্রোল থাকে না বালিস্টিক মিসাইলকে যখনই একবার তুমি লঞ্চ করে দিলে তখন কিন্তু এর ওপর আর কোনো কন্ট্রোল থাকে না যখন এটাকে লঞ্চ করে দেওয়া হলো এর ওপর আর কোনো কন্ট্রোল কিন্তু থাকে না কিন্তু আমরা যদি ক্রুজ মিসাইলের ক্ষেত্রে দেখি দেখো ক্রুজ মিসাইলের ক্ষেত্রে কি হয় এখানে কিন্তু তুমি যখন এটাকে লঞ্চ করছো মানে যখন এটাকে লঞ্চ করা হয় তারপরেও কিন্তু এটার ওপর কন্ট্রোল থাকে বোঝা গেল এটাকে নেভিগেশান সিস্টেমের মাধ্যমে কিন্তু কন্ট্রোল করা যায় তো এটা ক্রুশ মিসাইলের ক্ষেত্রে একটা অত্যাধুনিক ব্যাপার ঠিক আছে এটা এটা মডার্ন মিসাইল আমরা বলতে পারি ব্যালিস্টিক মিসাইলের থেকে আচ্ছা এইখানে সেকেন্ড অপশনটা কি মানে সেকেন্ড পয়েন্টটা যেটা আমাদের রয়েছে নট কনস্ট্যান্ট স্পিড দেখো এটা কনস কনস্ট্যান্ট স্পিড নয় দেখো অ্যাকচুয়ালি ব্যাপারটা এখানে কেন কনস্ট্যান্ট স্পিড নয় এখানে তো যখন এটাকে লঞ্চ করা হলো ব্যালিস্টিক মিসাইল তখন কিন্তু এটা একটা স্পিডে গেল আস্তে আস্তে এটা উপর দিকে উঠছে যত একটা স্পিডে যেটাতে লঞ্চ করা হয়েছে সেটা যত উপরে উঠছে আস্তে আস্তে একটা স্পিডের ডিফারেন্স হচ্ছে এবং একটা নির্দিষ্ট সময় গিয়ে সে এটা কিন্তু ফ্রি ফল করছে সেখানে তো আর সুতরাং আর কোনো কন্ট্রোলই নেই সেটার মধ্যে সেটাকে যেখানে লক্ষ্য করে ছোড়া হয়েছে সেখানেই গিয়ে ছোটবে যেমন তুমি একটা ডিল যদি ছুঁড়ে দাও সেটা যখন ফ্রি ফল করে আর তার উপর কোনো কন্ট্রোল থাকে সে যেটা সেটা যেখানে পড়তে চায় সেখানেই পড়বে তো সেটা হচ্ছে ব্যালিস্টিক মিসাইলের ক্ষেত্রে হয় কিন্তু এইটার একটা কনস্ট্যান্ট স্পিড থাকে যেহেতু এটাকে নেভিগেট করা যায় তো এইটার একটা কনস্ট্যান্ট স্পিড থাকে এটা সবসময় একই মানে সেম কনস্ট্যান্ট স্পিডে এটাকে কন্ট্রোল করা যায় এটাকে আমরা কন্ট্রোল করতে পারি এটাকে এইভাবে ঢিলির মতো ছোড়া হয় না বোঝা গেল এটাকে নেভিগেশান সিস্টেমের মাধ্যমে কন্ট্রোল করা যায় ক্রুজ মিসাইলটাকে আচ্ছা সেকেন্ড থার্ড পয়েন্টটা যেটা দেখব একটা লং রেঞ্জ মিসাইল এটাকে আর এটা কিন্তু শর্ট রেঞ্জ মিসাইল এইটা কিন্তু লং রেঞ্জ মিসাইল এটা আমরা ইন্টারকন্টিনেন্টাল মিসাইল হিসেবে ব্যবহার করতে পারি ঠিক আছে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আমি তোমাদের দেখাচ্ছি ব্যালিস্টিক মিসাইলের রেঞ্জ ওয়াইজ কীভাবে ভাগ করা হয়েছে নেক্সট টাইমে তো দেখো এখানে যেটা করা হয় এটা মানে অনেক বড়ো জায়গায় মানে অনেক দূর জায়গাতে কিন্তু এটাকে টার্গেট করে ছোড়া যায় ব্যালিস্টিক মিসাইল ঠিক আছে আর ক্রুজ মিসাইলটা কিন্তু এতটা লম্বা রেঞ্জের হয় না লং রেঞ্জের হয় না এটা শর্ট রেঞ্জের হয় বুঝে গেল আচ্ছা ব্যালিস্টিক মিসাইল ডিফিকাল্ট টু ইন্টারসেপ্ট অনলি ডিউরিং ফ্রি ফলিং ডিফিকাল্ট টু ইন্টারসেপ্ট ক্রুজ মিসাইলকে খুব ইন্টারসেপ্ট করা খুবই ডিফিকাল্ট এটাকে ডিফিকাল্ট করাই যায় না যেহেতু এটাকে সব সময়তে কন্ট্রোল করা যায় তো এটাকে ইন্টারসেপ্ট করা খুব কঠিন কিন্তু ব্যালিস্টিক মিসাইলের ক্ষেত্রে কি হয় যখন এই পজিশানে রয়েছে দেখো ব্যালিস্টিক মিসাইল এই জায়গাটা থেকে যতক্ষণ এই জায়গাটা পর্যন্ত আছে এটাকে কিন্তু ইন্টারসেপ্ট করা যাবে কিন্তু যখন এখান থেকে ফ্রি ফল করে ব্যালিস্টিক মিসাইল তখন কিন্তু মানে এর ওয়ার হেডগুলো যখন এখানে পড়ে তখন দেখো বিভিন্নভাবে এইভাবে পড়ে তো এইটাকে তখন ইন্টারসেপ্ট করা কিন্তু খুব মুশকিল হয়ে যায় তো এইটা যখন ফ্রি ফলিং আমরা ফ্রি ফলিং বলতেই এই জায়গাটার কথা বলতে চাইছি মানে দেখো পৃথিবীর অবিকর্ষের টানে যখন নিচে চলে আসে এর ওয়ার হেডগুলো তখন কিন্তু এটাকে কন্ট্রোল করা খুব মুশকিল কিন্তু ক্রুজ মিসাইল এটাকে একদমই ডিফিকাল্ট যেহেতু এটাকে যখনই এটাকে আমরা সবসময় কন্ট্রোল করতে পারি ওকে চলো নেক্সট যেটা দেখবো লো অ্যাক্যুরেসি এর কোনো অ্যাকিউরেসি নেই এটার হাই অ্যাকুরেসি কেন দেখো আমরা যদি এখানে ঢিলটা ছুড়ি এখান থেকে ঢিলটা ছুঁড়লাম তাহলে এই যে জায়গাটা এইখানে কোথায় ঢিলটা গিয়ে পড়বে আমরা ছুঁড়ছি একটা নির্দিষ্ট জায়গাকে কেন্দ্র করে কিন্তু তার মধ্যে অ্যাকিউরেট কি সেই জায়গাটাতে পড়তে পারে মানে পড়তে পারে না মানে খুব চান্সটা কম পসিবিলিটিটা কম সেই জন্যই অ্যাকচুয়ালি কী হয় এখানে ওয়ারহেডে হেডে অনেকগুলো জিনিস দেওয়া হয় মানে অনেকগুলো আর কি দেওয়া হয় দেখো এখানে একটা রয়েছে এখানে একটা রয়েছে এইভাবে দেওয়া হয় যেটা আগে তোমাকে বললাম ধরো টার্গেট এখানে তো এখানে অনেকগুলো জিনিস দেওয়া হচ্ছে যাতে কি হবে যদি একটা মিসও হয় অন্যান্যগুলো এসে এটাকে অ্যাটাক করতে পারে ওকে তো এইভাবে কিন্তু ব্যালিস্টিক মিসাইলটা কাজ হয় সেই জন্য এটাকে আমরা বলতে পারি লো অ্যাকিউরেসি এর অ্যাকিউরেসিটা ততটা নয় কিন্তু ক্রুজ মিসাইলের ক্ষেত্রে এটা কিন্তু হাই অ্যাকিউরেসি এটা একদম টার্গেট যেটাকে টার্গেট করা হয় ঠিক সেটার এইভাবে যায় মিসাইলটা ওকে এটাকে সবসময় কন্ট্রোল করা যায় তো যদি টার্গেট এদিক ওদিক করে এও কিন্তু এদিক ওদিক করবে ঠিক আছে এইটা হচ্ছে ক্রুস মিসাইলের বৈশিষ্ট্য চলো নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে কস্টলি ব্যালিস্টিক মিসাইল কিন্তু প্রচুর কস্টলি এক একটা বানাতে প্রচুর খরচ হয় ব্যালিস্টিক মিসাইলগুলো কিন্তু ক্রুস মিসাইল সেক্ষেত্রে প্রচুর চিপ তাহলে কেন আমাদের এখন ক্রুজ মিসাইলটা বেশি করে ক্রুজ মিসাইলের উপর গুরুত্ব দেওয়া হয় মানে ব্যালিস্টিক মিসাইলটা কেন ছেড়ে দেওয়া হয়নি এখনও কেন ব্যালিস্টিক মিসাইল বানানো হচ্ছে এখনও লং লং রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল বানাচ্ছে বিভিন্ন দেশ এটা কেন বানাচ্ছে যদি এটা কস্টলি হয় এবং এটার ফাংশানও যদি এর থেকে বেটার হয় তাহলে কেন বানাচ্ছে দেখো এক্ষেত্রে বানানোর কারণ হচ্ছে এখনও ততটা উন্নত ক্রুজ মিসাইল এখনও তৈরি হয়নি আমি দেখাচ্ছি কি কী ক্রুজ মিসাইল তৈরি হয়েছে ঠিক আছে যার জন্য আর ব্যালিস্টিক মিসাইল কি হয় অনেকটা লং রেঞ্জের হয় বলে এবং ইন্টারকন্টিনেন্টাল হিসেবে ইউজ করা যায় বলে এবং এতে একসাথে অনেকটা জিনিস আর কি পাঠানো যায় মানে ধরো আমরা কোনো ওয়ারহেড যেটা যেগুলো পাঠাই তার মধ্যে যে নিউক্লিয়ার জিনিসগুলো থাকে ঠিক আছে তো সেই ইকুইপমেন্টগুলো অনেকটা বেশি পাঠানো যায় এটাতে কিন্তু এক্ষেত্রে সেটা হয় না যার জন্য এখনও এই লং 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 রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল কিন্তু তৈরি করা হচ্ছে বোঝা গেল এটা চিপ হওয়া এটা কস্টলি হওয়া সত্ত্বেও আচ্ছা এইটা দেখো আমরা হাই অলটিটিউড আর লো অলটিটিউড এখান থেকে দেখেই বুঝতে পেরেছি আগের ছবিটা থেকে দেখো এখানে এটা অনেক হাই অলটিটিউডে ছড়া হয় ঠিক আছে এখান থেকে অনেক দূর পর্যন্ত চলে যায় উপরে ঠিক আছে তারপর সেখান থেকে কি ফি ফ্রি ফল করে মানে অ্যাকচুয়ালি যদি আমরা এটা যত দূর তুলতে পারবো সেখান থেকে যত ফ্রি ফল করবে যত যত উঁচু থেকে ফ্রি ফল করবে তত তার স্পিডটা কিন্তু বেশি হবে ঠিক আছে মানে ইন্টারসেপ্ট করা ততটা তাকে ডিফিকাল্ট হবে তো সেটা হচ্ছে এটা একটা বৈশিষ্ট্য তো সেটা সবথেকে বেটার একটা ফিচারের ঠিক আছে এটা সেই জন্য কী হবে হাই অলটিটিউড দিয়ে যায় আর এটা কিন্তু অতটা হাই অলটিটিউড দিয়ে যায় না এটা মোটামুটি খুব লো অলটিটিউডের মধ্যে দিয়ে মধ্যেই থাকে কেননা এটাকে আমরা কন্ট্রোল করতে পারি এটা দরকার হয় না অতটা হাই অলটিটিউড দিয়ে পাঠানোর ঠিক আছে আচ্ছা এখানে দেখো টু অর থ্রি স্টেজ ইঞ্জিনস দেখো এখানে টু অর থ্রি স্টেজ ইঞ্জিনস আমি এখানে দেখিয়েছি টু অর থ্রি স্টেজেস ইঞ্জিনস ঠিক আছে এখানে বোঝা গেলো ইঞ্জিনগুলোর কথা বলা হচ্ছে আর এখানে কিন্তু এখনও পর্যন্ত টু স্টেজ এখনও পর্যন্ত ডেভেলপ করা গেছে ক্রুজ মিসাইলের ক্ষেত্রে এখানের সব থেকে যদি আমরা দেখি লংগেস্ট বালিস্টিক মিসাইল সেটা হচ্ছে আর থ্রি সিক্স এম এস এস এইটিন স্যাটার্ন এটা হচ্ছে রাশিয়াতে রয়েছে যেটার রেঞ্জ হচ্ছে ষোলো হাজার কিলোমিটার ওকে ষোলো হাজার কিলোমিটার মানে এই যে এখান থেকে এর ডিস্টেন্সটা দেখো বুঝতে পারছো ষোলো হাজার কিলোমিটার দূর কিন্তু এটা গিয়ে পড়তে পারে এই রকম রেঞ্জ ষোলো হাজার কিলোমিটার ঠিক আছে এটা হচ্ছে এখনও সবথেকে হায়েস্ট আর ক্রুজ মিসাইলের ক্ষেত্রে যেটা লংগেস্ট রয়েছে সেটা হচ্ছে কালিবার যেটা রয়েছে রাশিয়ার কাছেই থ্রি থ্রি এম ফিফটি ফোর কালিবার যেটা চার হাজার পাঁচশো কিলোমিটার পর্যন্ত কিন্তু যেতে পারে ওকে তো চলো এক্ষেত্রে আমরা মোটামুটি বুঝলাম ব্যালিস্টিক আর ক্রুজ মিসাইল এক্ষেত্রে এরপরেও যদি তোমাদের কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাও আমি তোমাদেরকে অ্যান্সার করব অবশ্যই দেখো এরপরে আমরা যেটা দেখব এখনও তাহলে কী কী ব্যালিস্টিক মিসাইল রয়েছে এখন কী কী ক্রুজ মিসাইল রয়েছে আমাদের ইন্ডিয়ার কাছে ওকে দেখো এখানে অ্যাকচুয়ালি যেটা বলতে চাইছি আমি এখানে ব্যালিস্টিক মিসাইলগুলোকে কটা রেঞ্জের মানে এগুলো অ্যাকচুয়ালি এইভাবে ভাগ করা যায় ট্যাকটিক্যাল বিএম এসআর বিএম শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল এমআরবিএম মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল আইআরবিএম ঠিক আছে আর এখানে হচ্ছে আইসিবিএম ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল তো দেখো এক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ট্যাকটিক্যাল বিএম যেগুলো এখনও পর্যন্ত রয়েছে এগুলোর রেঞ্জ হচ্ছে দেড়শো থেকে তিনশো কিলোমিটারের মধ্যে মোটামুটি দেড়শো থেকে তিনশো কিলোমিটার রেঞ্জের মধ্যে যেগুলো হয় সেগুলোকে আমরা ট্যাকটিক্যাল বিএম বলি ঠিক আছে তো দেখো এক্ষেত্রে পৃথিবী ওয়ান পৃথি টু আর প্রোহার তোমরা মেজর এক্সাম যদি দিতে যাও ইউপিএসসি বা ডাবলিউ বিসিএস ইউপিএসসি এক্সামে কিন্তু এগুলো কিন্তু জিজ্ঞাসা করা হয় ঠিক আছে ইউপিএসসি বা ব্যাঙ্কিং এক্সামগুলোতে কিন্তু এই ধরনের কোশ্চেন আসে বোঝা গেল তবে এত সহজ আসে না এটাকে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে দেওয়া হয় তোমরা যারা যারা ইউপিএসসি কোশ্চেন কেটে দেখেছো তারা দেখলে বুঝতে পারবে দেখো এস আর কী হয় শর্ট রেঞ্জ পালিস্টিক মিসাইল এখনও রয়েছে পৃথিবী টু শিপ মানে ধানুষ যেটা শিপ থেকে লঞ্চ করা হয় মানে জাহাজ থেকে লঞ্চ করা হয় কে ফিফটিন রয়েছে যেটা সাবমেরিন থেকে লঞ্চ করা হয় বোঝা গেল এটা তিনশো থেকে নশো কিলোমিটার পর্যন্ত রেঞ্জ রয়েছে এটার এরপরে আমরা যখন চলে যাব নশো থেকে তিনশো তিন সেটা হয়ে যাবে মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল সেক্ষেত্রে অগ্নি ওয়ান অগ্নি টু পড়ছে ঠিক আছে এগুলো সব এক একটা সিরিজ কিভাবে এগুলো ডেভেলপ করা হয়েছে আস্তে আস্তে বোঝা যাচ্ছে আইআরবিএম যেটা সেটা হচ্ছে অগ্নি থ্রি রয়েছে অগ্নি ফাইভ রয়েছে এটা রেঞ্জ হচ্ছে তিন হাজার থেকে পাঁচ হাজার পাঁচশো রেঞ্জগুলো খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আর ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলগুলো তোমাদের যেটা বললাম প্রচুর লং লং রেঞ্জের হয় এটা গ্রেটার দেন যখনই পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার রেঞ্জের হয়ে যায় তখন আমরা এটাকে কী বলি আইসিবিএম যেমন অগ্নি ফাইভ রয়েছে অগ্নি সিক্স রয়েছে আর সৌরিয়াটা এখনও ডেভেলপ করা হচ্ছে এটা অনেক বড় এটা আমাদের ইন্ডিয়াতে এখনও ডেভেলপ করা হচ্ছে ইন্ডিয়া সব থেকে মানে ক্ষমতা সম্পন্ন একটা মিসাইল হতে চলেছে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল যেটা হচ্ছে সৌরিয়া এটা এখনও পুরোপুরি ডেভেলপ করা হয়নি লঞ্চ করা হয়নি এটার উপর কাজ চলছে ঠিক আছে এবার দেখো ক্রুজ মিসাইল যেগুলো রয়েছে ক্রুজ মিসাইলকে আমরা এর মানে মানে ভেলোসিটি মানে এর গতিবেগ অনুযায়ী এটাকে আমরাকে মানে আমরা ডিভাইড করতে পারি অ্যাকচুয়ালি যেমন দেখো সাবসনিক যেটা ম্যাক ওয়ান ম্যাক ওয়ান মানে শব্দের থেকে গতিবেগ কম এখানে লেস দ্যান ম্যাক ওয়ান ঠিক আছে সব ম্যাক ওয়ান বলতে আমরা শব্দের গতিবেগ ধরবো ঠিক আছে তার থেকে কম মানে হচ্ছে নির্ভয় যেটা নির্ভয় একটা হচ্ছে আমাদের রয়েছে মানে ক্রুজ মিসাইল যেটার রেঞ্জ হচ্ছে হাজার কিলোমিটার এরপর যেটা আমরা ব্রাহ্মোস ব্রাহ্মোস করে নাম শুনি যেগুলো সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি সুপারসনিক ক্রুজ মিসাইল ঠিক আছে এগুলো ম্যাক ওয়ান থেকে থ্রি মানে শব্দের থেকে তিন গুণ গতিতে কিন্তু এটা যেতে পারে এক থেকে তিন গুণ গতিতে বিভিন্ন রেঞ্জের আর কি রয়েছে তো তাতে যেতে পারে এই হচ্ছে ক্রুজ মিসাইল যেমন ধরো ব্রাহ্মোস ওয়ান রয়েছে ব্রাহ্মোস টু রয়েছে ব্রাহ্মোস থ্রি রয়েছে ঠিক আছে ব্রাহ্মোস থ্রিটা রাশিয়া আর ইন্ডিয়া যৌথভাবে তৈরি করেছে ব্রাহ্মোস থ্রি ওকে তো এইটা আচ্ছা আর একটা জিনিস আমি তোমাদের বলি দেখো এই ব্রাহ্মোসটা কিন্তু এখনও পর্যন্ত শুধু রাশিয়া আর ইন্ডিয়ার কাছেই রয়েছে এটা আর কারোর কাছে নেই ঠিক আছে এই এই জিনিসটা এখনও কিন্তু আর কেউ ডেভেলপ করতে পারেনি আর এইগুলো হচ্ছে একটা মানে হাই রেঞ্জের ক্রুজ মিসাইল যেটা এখনও কেউ ডেভেলপ করতে পারেনি তো এইটা আমাদের রাশিয়া বা ইন্ডিয়া দুজনের কাছেই একটা স্ট্রং পয়েন্ট আর এখানে দেখো হাইপারসোনিক মানে ম্যাক থ্রিরও বেশি মানে শব্দের থেকে শব্দের তিনগুণ বেশি আরও দ্রুত যেটা ক্রুজ মিসাইল সেটা তো তৈরি করা হচ্ছে যেটা আমি তোমাদের বলছিলাম ঠিক আছে এই যে আমি তোমাদের এখানে দিয়েছি এই যে সৌরিয়া এটা অ্যাকচুয়ালি একটা আচ্ছা এটা সুরিয়া আর এটা হচ্ছে শাউরিয়া ঠিক আছে এই শাউরিয়া ওকে এই এইটা তো ডেভেলপ করা হচ্ছে এইটার সাথে এটা তোমরা গুলিয়ে ফেলবে না এটা সুরিয়া আর এটা হচ্ছে সৌরিয়া এটা হচ্ছে আমরা বাংলাতে যেটা বলবো সৌর্য আর কি ঠিক আছে এর রেঞ্জ মানে এর গতিবেগ কিন্তু ম্যাক্স সেভেন পয়েন্ট ফাইভ বুঝতে পারছো ম্যাক্স সেভেন পয়েন্ট ফাইভ মানে শব্দের থেকে সাড়ে সাত গুণ বেশি দ্রুত গতিতেই সৌর্য কিন্তু মানে মানে যেতে পারবে তার মানে এটা কত স্ট্রং আমাদের ইন্ডিয়ান ডিফেন্স সিস্টেম আর আরেকটা করা হচ্ছে যেটা হচ্ছে ব্রাহ্মোস টু যেটা আমি তোমাদের বললাম এই মানে রাশিয়া অ্যান্ড ইন্ডিয়া তো এদের ব্রাহ্মস টুটা ম্যাক্স সেভেন হবে এটা এটা আরেকটা মানে ভেরিয়েশান ভেরিয়েন্ট বেরোচ্ছে বেরোবে যেটা হচ্ছে আমাদের ম্যাক্স সেভেন স্পিড মানে হচ্ছে সবদের থেকে সাত গুণ বেশি বোঝা যাচ্ছে এই জায়গাগুলো কিন্তু আমাদের খুব স্ট্রং পয়েন্ট ইন্ডিয়ার ওকে এখানে আমি যেহেতু মিসাইল সিস্টেম নিয়ে আলোচনা করছি আমি আদার্স আর কোনো কিছু এখানে বলছি না তো আমি সেগুলো তোমরা চাইলে পরে বলে দেবো আবার এবার দেখো আমরা যেটা দেখব এয়ার ডিফেন্স সিস্টেম মানে ধরো যখন কোনো এয়ারক্রাফট থেকে কোনো মিসাইল ইন্টারসেপ্ট করার জন্য যেগুলো লঞ্চ করা হয় অ্যাকচুয়ালি মানে এয়ার ক্রাফটের ডিফেন্স হিসেবে ডিফেন্স সিস্টেম হিসাবে যেগুলো ইউজ করা হয় তো তার মধ্যে কিছু কিছু জিনিস আমাদের আছে যেমন ধরো পৃথ্বী এয়ার ডিফেন্স সিস্টেম এটা একটা পৃথি এয়ার ডিফেন্স সিস্টেম একটা রয়েছে যেটা অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল বলতে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইলগুলোকে ইন্টারসেপ্ট করা হয় আর কি ব্যালিস্টিক মিসাইল যেগুলো মানে শত্রুপক্ষ থেকে ধরো কোনো ব্যালিস্টিক মিসাইল লঞ্চ করা হয়েছে ব্যালিস্টিক মিসাইল দিয়ে অ্যাট্যাক করা হয়েছে তো সেই জায়গাগুলোতে মানে ইন্টারসেপ্ট করার জন্য আমাদের পৃথিবী এয়ার ডিফেন্স সিস্টেম ইউজ করা হয় আকাশ এম কে ওয়ান রয়েছে যেটা থার্টি কিলোমিটার রেঞ্জের আঠেরো কিলোমিটার অলটিটিউড দিয়ে যেতে পারে আকাশ এম কে টু রয়েছে থার্টি ফাইভ কিলোমিটার রেঞ্জের কুড়ি কিলোমিটার অলটিটিউড দিয়ে যেতে পারে এরপর দেখো এখানে রয়েছে যেটা আমাদের মৈত্রী রয়েছে কিউ আর স্যাম রয়েছে যেটা তিরিশ কিলোমিটার এবং দশ কিলোমিটার অলটিটিউড দিয়ে যেতে পারে ঠিক আছে এছাড়া ধরো রয়েছে বারাক এইট এটা আমাদের রিসেন্টলি আগের বছর এটা লঞ্চ করা হয়েছিল যেটা আমাদের ইসরায়েলের ইসরায়েলের সাথে মানে চুক্তি হয়েছিল যেটা ব্যাপারটা বারাক এইট যেটা দেড়শো কিলোমিটার লং রেঞ্জের এবং ষোলো কিলোমিটার অলটিটিউড বেশ সম্পন্ন এটা একটা বারাক এইটটা ঠিক আছে এরপরে ধরো রয়েছে নাক অ্যান্টিট্যাঙ্ক মিসাইল ঠিক আছে ট্যাঙ্ক গাইডেড মিসাইল মানে নাক এছাড়া অস্ত্র রয়েছে ফাইটার জেট টু ফাইটার জেট এটা ফাইটার জেট টু ফাইটার জেট কোনো কিছু ইন্টারসেপ্ট করার জন্য ডিফেন্স করার জন্য ইউজ করা হয় ঠিক আছে এছাড়া রয়েছে আমোঘা এটাও একটা ট্যাঙ্ক গাইডেড মিসাইল ট্যাঙ্ক বলতে এখানে দেখো ট্যাঙ্ক যেগুলো ইউজ করা হয় যুদ্ধের সময় ঠিক আছে মোটামুটি অ্যাকচুয়ালি ওই জন্য এগুলোকে বলা হয় ট্যাঙ্কগুলোকে ইন্টারসেপ্ট করার জন্য তো একটা অ্যান্টি ট্যান্ক গাইডেড মিসাইল সেই জন্য আমরা বলি এবারে দেখো এইটা আমাদের জন্য এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে মিসাইল অ্যাকর্ডিং টু লঞ্চ মোড মানে কীভাবে লঞ্চ করা হচ্ছে মিসাইলগুলোকে সেই অনুযায়ী মিসাইলগুলোকে এখানে ডিভাইড করে আমি তোমাদের জন্য আলাদা করে করে দিয়েছি এইটা তোমরা একটু স্ক্রিনশট নিয়েও প্রচণ্ড ইম্পর্টেন্ট প্রচুর এক্সামে জিজ্ঞাসা করা হয় বিশেষ করে এসএসসি এক্সাম ঠিক আছে এসএসসি এক্সাম ইউপিএসসিতে ঠিক আছে রেলের এক্সাম এইগুলোতে প্রচুর জিজ্ঞাসা করা হয় এটা ডাব্লিউবিপিতেও কিন্তু আজকাল পড়ছে ডাব্লুবিপি বা ডাব্লিউ ঠিক আছে ডাব্লিউ ওকে তো এই জায়গাগুলো তোমরা একটু ভালো করে নোট করে নাও যেমন ধরো সার্ফেস টু সার্ফেস বলতে বোঝাচ্ছে যে ল্যান্ড টু ল্যান্ড এটাকে লঞ্চ করা হয় মানে ধরো কোনো একটা ল্যান্ড রয়েছে মানে জমি কোনো ল্যান্ড থেকে ল্যান্ডে যেটা লঞ্চ করা হচ্ছে ল্যান্ডে ল্যান্ডের থেকে ল্যান্ডে টার্গেট করা হচ্ছে সেগুলো হচ্ছে সার্ফেস টু সারফেস সার্ফেস টু এয়ার মানে হচ্ছে ল্যান্ড থেকে এয়ারে কোনো কিছুকে টার্গেট করা হলে আর এয়ার টু এয়ার মানে হচ্ছে এয়ার এয়ার থেকে এয়ারে কোনো জিনিসকে যদি টার্গেট করা হয় সেক্ষেত্রে আর এখানে এয়ার টু সার্ফেস মানে এয়ার থেকে কোনো ল্যান্ডে যদি টার্গেট করা হয় বোঝা গেল তো এরকম কী কী রয়েছে সার্ফেস টু সার্ফেস আমাদের রয়েছে অগ্নি যেটার কথা বলেছি আমি পৃথ্বী রয়েছে প্রহার সৌর্য রয়েছে সৌরিয়া যেটা নাগ ধনুষ রয়েছে ধনুষটা কিন্তু সার্ফেস থেকে সিতে লঞ্চ করার জন্য মেনলি তৈরি করা হয়েছে ধনুষটা ওকে ধনুষ আর এখানে ব্রাহ্মোস তো রয়েছে সি টু সি এটা যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় লঞ্চ করা যায় ব্রাহ্মোস ওকে এটা সি টু সি করা যায় সি টু সার্ফেস করা যায় সার্ফেস টু সার্ফেস করা যায় যে কোনো জায়গা থেকে ব্রাহ্মোসটা কিন্তু লঞ্চ করা যায় যে কোনো জায়গায় নাক হচ্ছে একটা অ্যান্টিট্যাঙ্ক গাইডেড মিসাইল ঠিক আছে এটাও সার্ফেস টু সার্ফেস আচ্ছা এখানে এই ব্রাহ্মোসটাকে তোমরা একটু স্টাডি রাখো ব্রাহ্মোসটা কিন্তু যে কোনো জায়গা থেকে লঞ্চ করা যায় ঠিক আছে আমি ওই জন্য এখানে ব্র্যাকেটের ব্যাপারটা লিখে দিয়েছি চলো সার্ফেস টু এয়ার যেটা হচ্ছে আমরা দেখবো আকাশ বারাকেইট এগুলো হচ্ছে ইন্টারসেপ্টার ঠিক আছে এইগুলো হচ্ছে তোমার সার্ফেস টু এয়ার আর এয়ার টু এয়ার হচ্ছে অস্ত্র আর এয়ার টু সার্ফেস হচ্ছে হেলিনা চলো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফিফটিন জুলাই টু থাউজেন্ড টোয়েন্টিতে দেখো একটা মিসাইল লঞ্চ হয়েছিলো যেটা সম্পর্কে আমি তোমাদের একটা সেপারেট ভিডিও বানিয়ে দিয়েছিলাম যেটা হচ্ছে ধ্রুবাস্ত এইচি ফোর্টি ওয়ান এটা লঞ্চ করা হয়েছিল ফিফটিন জুলাই টু থাউজেন্ড টোয়েন্টিতে এটা একটা অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এর ফিচারগুলো কী কী রয়েছে আমরা একবার দেখে নেবো দেখো এটা থার্ড জেনারেশান ফায়ার অ্যান্ড ফর গেট এটি এটি জিএম সিস্টেম ইনস্টল্ড দেখো এখানে আর খুব ডিটেলসে আমি বলছি না তোমরা একটু গিয়ে দেখো কারেন্ট টপিক ডিসকাশান বলে একটা প্লেলিস্ট রয়েছে ওখান থেকে তোমরা এগুলো সব ভিডিওগুলো পেয়ে যাবে তোমরা একটু ওগুলো দেখে নাও আমি এখানে আর বেশি এটা ডিসকাস করছি না ঠিক আছে বোঝা গেল ওকে তো এটা স্ট্রাইক করতে পারে মেন ব্যাটেল ট্যাঙ্কস উইথ কনভেনশনাল আর্মার যেগুলো কনভেনশনাল আর্মার মানে আরজাত যু যুদ্ধের জন্য যে ইকুইপমেন্টগুলো আর কি রয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ এক্সপ্লোজিভ রিয়াক্টিভ আর্মার ঠিক আছে ইন্ডিজেনাসলি ডেভেলপ এটাকে আমাদের দেশে মানে স্বদেশীয় পদ্ধতিতে এটাকে ডেভেলপ করা হয়েছে ডেভেলপড বাই ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশান টিআরডিও এটাকে ডেভেলপ করেছে এটা রেঞ্জটাও আমি দিয়েছিলাম থার্টি কিলোমিটার রুদ্র হাল যেটা লাইট কম্ব্যাট হেলিকপ্টার এইগুলো থেকে কিন্তু এটা লঞ্চ করা হবে ধ্রুবস্ত্র এইচ ওকে চলো এটা তোমরা আরও ডিটেলসে জানার জন্য একটু দেখে নাও ভিডিওটা আচ্ছা ইন্টারেস্টিং ফ্যাক্টস আমরা কিছু দেখব যেমন যেগুলো আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট ঠিক আছে যেগুলো আমি দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে এগুলো কিন্তু বিভিন্ন এক্সামে জিজ্ঞাসা করা হয় যেমন আব্দুল কালাম ইজ কল্ড মিসাইল ম্যান মিসাইল ম্যান বলা হয় আবদুল কালামকে ফার্স্ট মিসাইল অফ ইন্ডিয়া কি এটাই এক্সামে অনেক জিজ্ঞাসা করা হয় এটা হচ্ছে পৃথিবী ফার্স্ট মিসাইল অফ ইন্ডিয়া ইজ পৃথি আচ্ছা ডিআরডিওর ফুল ফর্ম হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আমরা সবাই জানি এটা চেয়ারম্যানকে চেয়ারম্যান ডক্টর জি সতীশ রেড্ডি মিসাইল নিয়ে কথা হবে আর ডিআরডিও বা তার চেয়ারম্যান বা আব্দুল কালাম আজাদ মানে সরি এপিজে আব্দুল কালামকে নিয়ে কথা হবে না এটা হবে না তো সো এইগুলো আমাদেরকে কিন্তু এখানে একটু নোট করে রাখতেই হবে এর লোকেশান যেটা রয়েছে নিউ দিল্লিতে আর বিডিএল ওখানে হচ্ছে আরেকটা যেটা আমাদের মিসাইল তৈরিতে সাহায্য করে বা মিসাইল বানায় সেটা হচ্ছে ভারত ডায়নামিক্স লিমিটেড এই দুটো জায়গাতে কিন্তু অ্যাকচুয়ালি মিসাইল ডেভেলপ করা হয় ঠিক আছে বিডিএল অ্যান্ড ডিআরডিও বিডিএল মানে হচ্ছে ভারত ডায়নামিক্স লিমিটেড আর ডিআরডিও আমাদের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন দেখো বিডিএলের চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর এখনও সিদ্ধার্থ মিশ্রা রয়েছেন ওকে সিদ্ধার্থ মিশ্রা আর কি লোকেশান এটার হায়দ্রাবাদ ঠিক আছে আশা করি আই হোপ তোমাদের আমি একটা কম্প্যাক্ট একটা ইনফরমেশান দিতে পেরেছি পুরো মিসাইল সিস্টেম সম্পর্কে যতটা সহজে সম্ভব যদি এর থেকেও আরও ডিটেলসে তোমরা আমাকে জানতে চাও সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও সেটা ভিডিওতে বলা সম্ভব নয় আমি চেষ্টা করবো তোমাদেরকে রিপ্লাই করার আমাদের যাবতীয় সোশ্যাল মিডিয়া লিঙ্ক ফেসবুক গ্রুপ ফেসবুক পেজ টেলিগ্রাম চ্যানেল বা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট নলেজ অ্যাকাউন্ট ডট ইন বা ফ্রি অনলাইন মকটেস্ট ডট ইন আমাদের মকটেস্ট ওয়েবসাইট সবকটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা ওখান থেকে কি একটু চেক করো আর তোমরা আমাদের ওই কমিউনিটিগুলোর সাথেও যুক্ত হতে পারো বিভিন্ন স্টাডি মেটিরিয়ালসের লিঙ্কও আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি ইম্পর্ট্যান্ট স্টাডি মেটিরিয়ালস যেগুলো আপকামিং এক্সামের জন্য তোমাদের কাজে লাগতে পারে তো তোমরা সেগুলো নিচে লিঙ্ক থেকে কালেক্ট করে নিতে পারো ধন্যবাদ নেক্সট আবার তোমাদের সাথে কথা হচ্ছে নেক্সট কবে কোটাতে কোনটাতে কথা হবে নেক্সট কথা হবে আমাদের আটটা তিরিশের ভিডিওতে আটটা তিরিশে আমরা জেনারেল অ্যাওয়ারনেসের আরেকটা পার্ট লঞ্চ করব যেটাতে তোমাদের সাথে আমরা নেক্সট কথা হবে আর অ্যানাউন্সমেন্টটা যেহেতু তোমাদেরকে আমি বলে দিয়েছি যারা যারা আগেরটাও দিতে আজকেরটাও দিতে পারো নি তারা কালকেরটা যাতে দিতে পারো তাকে ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক আমি দিয়ে রেখেছি ওখান থেকে গিয়ে এনরোল করে নাও ঠিক আছে আদারওয়াইজ তোমরা ডাবলু গিয়ে একটু সার্চ করে নাও কুন্তল মাহিদার আমার নাম কুন্তল মাহিন্দার ঠিক আছে তোমরা এইটা গিয়ে একটু সার্চ করে নাও এইটাকে গিয়ে ওখান থেকে ফলো করলে তোমরা কিন্তু অটোমেটিক পেয়ে যাবে ঠিক আছে এনরোল করে রাখলে তোমরা আটটা তিরিশে সরি দশটার সময় টেন এ এম এ যে ক্লাসটা হয় টেন এ লাইফ মক টেস্ট কালকের ক্লাসে তোমরা কিন্তু এটাতে পার্টিসিপেট করতে পারবে ওকে চলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে কথা হচ্ছে আটটা তিরিশের জেনারেল অ্যাওয়ারনেস আর প্রত্যেক দিন সকাল ছটার সময় কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পারছে বেলাইকনটাতে ক্লিক করে নাও এবং নোটিফিকেশান অল যেটা রয়েছে অল নোটিফিকেশান সেটাতে ক্লিক করে নাও তাহলে বাংলাতে কারেন্ট অ্যাফেয়ার্স সবার আগে এবং আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়ার জন্য তোমরা মানে ঠিকঠাক করে নোটিফিকেশানটা পেয়ে যাবে কিংবা টেলিগ্রাম চ্যানেল আমাদের যেটা রয়েছে সেটার নামও রয়েছে দেখো নলেজ অ্যাকাউন্ট ঠিক আছে তো এই নলেজ অ্যাকাউন্টে আমি প্রত্যেকটা ভিডিও পাবলিশ করার আগে ওখানে তো শেয়ার করে দিই তোমরা নলেজ অ্যাকাউন্ট এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে এই টেলিগ্রাম চ্যানেলটাকে তাহলেও তোমরা ওখান থেকে কিন্তু ভিডিওগুলো সব অ্যাটেন্ড করতে পারবে চলো থ্যাংক ইউ সো মাচ